সকাল 9টা বাজে, এই মাত্র বৃষ্টি শুরু হয়ে গেল। দুদিন তো ভালোই ছিল, মোটামুটি রোদ ভালোই ছিল, রোদও ছিল, বাতাসও ছিল, কিন্তু আজকে সকাল 9টায় শুরু হয়ে গেল বৃষ্টির তুফান। মনে হয় বৃষ্টি শুরু হয়ে গেল, আবার বৃষ্টি হয়ে গেল শুরু। সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, আপনার আশীর্বাদে আমরাও ভালো আছি। মুসলিমা ও বোনেদের সালাম। যে দেখতে পাচ্ছেন আমাকে বৃষ্টি শুরু হয়ে গেছে গা। কিছুদিন আগে নুপুরে দেখতে আইছিল, পাত্রটা মোটামুটি ভালোই, বিয়ে ঠিক হয়ে গেছে, আগামী রবিবারে বিয়ে। আর কি বৃষ্টির মধ্যে কি যে হইব একমাত্র ভগবান জানে। এই বৃষ্টির মধ্যে সবকিছু গুছিয়ে গেছে, ওই পাশ থেকে আর কি বরযাত্রী আসবো 40-50 জনের মতো আর কি। তার খাওয়া দাওয়া থাকো কি আছে না, অনেক কিছু কেনাকাটা আছে, বাজার ঘাট আছে। কালকে নিয়ে এসেছে দুটো আর কি ছাগল খাসি, মুরগি রসইব, আর খাসি দিয়ে একটা তরকারি হইব, আর বেগুনি পোলাও, আর দেখা যাক মাছ টাছ ভাজি হইতে পারে আর কি। এই তো বিয়ের আয়োজন হয়ে গেছে, আপনারা সবাই পাশে থাকবেন, আসবেন। সবাই তো জানেনই নুপুরের অবস্থা কি, এই মুহূর্তে নুপুরে বিয়ে দেওয়া খুব দরকার। ওর জীবনটা কাটানো অনেক কষ্টের কথা, কিন্তু কিছু করার নেই। তারপর ওর শ্বশুর শাশুড়িও অনেক আর কি দুর্ভিক্ষ থাকতে, তারপর ওইভাবে নুপুরে তো রাখা যাব না, নুপুরে বিয়ে দিতে হইব। আমরা সবাই মিলে বলছি আর কি, নুপুরের জীবন তো এইভাবে কাটবো না আর কি। একটা মেয়ে আছে, যাই তো মেয়ে সম্পূর্ণ সুস্থভাবে নিতে চাইছে, আমরা তাই আর কি রাজি হয়েছি। আমাকে মতো বিয়ে দেওয়া অনেক ভালো আর কি, নুপুরের দায়িত্বটা নিল সব, আমরাও বাড়ির অনেক আসছে, সবাই মিলে নিশ্চিতে থাকা পারবো। যেহেতু একজনের হাতে তুলে দিয়েছিল, হয়তো এখন নাই, আবার পরবর্তীতে আমার কপালে কি আছে ওইটাও তো বলা যায় না। আমরা সবাই মিলে মন ঠিক করছি বিয়ের জন্য। তো সকালবেলায় ভালো বৃষ্টি হয়ে গেছে, এখন দুপুর, দুপুরবেলায় রান্না করে এসে পড়ছি রান্না করতে। আজকে রান্না করবো মাছের পিটি দিয়ে শাপলা, আর মাছের মাথা দিয়ে রান্না করবো কচুর শাক। কচু নিয়ে আসি, চলো।
মাছের ফাঁকি দিয়ে দিলাম, হলুদের ফাঁকি ওই বই দিয়েছি, লবণ মেখে নই। এই তো শাপলা হয়ে গেছে, নামিয়ে নিবো, কচুর শাক দিব। ভাপ দিয়া হয়ে গেছে, মাথাটা দিয়ে দিলাম, ভালো করে নেই গেছে যে গেছে। আর একটু একটু শুকনো শুকনো করি, আর বাজারে সুন্দর হয়েছে, কুচুর শাকের কালারটা একদম সবুজ। ফিরে করাবো ফুটেজ নিয়ে।
এই ওরা বাদ দেওয়া, ফিরে পর ফিরে বাটা নিয়ে না এটাই না আমরা তো যে আমি প্রতিদিন খালি যে যাপর বানছি মাছের মাথা তেলিশ মাছ দিই বসার জানো সে কি